বাংলাদেশ দলে অভিষেকের পরপরই ধূমকেতুর মতো উত্থান হয়েছিল নাসির হোসেনের। ভক্ত সমর্থকরা নাসিরকে ভালোবেসে নাম দিয়েছিল মিস্টার ফিনিশার, কিন্তু পড়তি ফর্ম ও মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে জাতীয় দল থেকে বাদ পড়েন এই অলরাউন্ডার। সবশেষ বিপিএলে ব্যাট বল হাতে ধারাবাহিক পারফরমেন্স করে সবার নজর কাড়েন নাসির, তবে জাতীয় দলে সুযোগ মিলেনি এই ক্রিকেটারের। এরই মধ্যে গুঞ্জন উঠেছে দেশে মূল্যায়ন না পেলে আমেরিকা চলে যাবেন এই অলরাউন্ডার। সম্প্রতি স্ত্রী তামিমাকে নিয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নাসির, সেখানে নাসির তার আলোচিত 80টা গার্লফ্রেন্ড ইস্যু নিয়ে কথা বলেন। এবার নাসিরের সেই গার্লফ্রেন্ড ইস্যুতে কথা বললেন তার স্ত্রী তামিমা। নাসিরের স্ত্রী তামিমা বলেন যে কোনো পেশায় থেকে একটি স্ত্রী কিংবা গার্লফ্রেন্ড মেনটেন করাই তো কঠিন, এখানে 80টা গার্লফ্রেন্ড থাকবে এটা পুরাই গুজব। যদি সংখ্যাটা 2-4 জন হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এটা পুরাটাই গুজব। তিনি মনে করেন বিয়ের পর অনেকখানি বদলে গেছেন নাসির। তিনি বলেন বিয়ের আগে নাসিরের জীবন অন্যরকম ছিল, বিয়ের পর ওর জীবন পরিবার কেন্দ্রিক হয়ে গিয়েছে, ওর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এই সূত্রে নাসির বলেছিলেন আমার 2টা ফোন আর 2টা সিম, 80টা গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি? বিয়ের পর আমার মধ্যে কি পরিবর্তন এসেছে এটা আমিও জানি না, হয়তো বা আমি একটু দায়িত্বশীল হয়েছি, যত্ন নিতে শিখেছি।